গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে প্রায় তিন চার দিন পর আজকে ব্লগ করছি। মাঝখানে কোনো ব্লগ করিনি, কারণ জাস্ট ভালো লাগছিল না। আর এই ভালো না লাগার দেখবে কোনো ওষুধও হয় না, কোনো কারণও থাকে না। এমনি এমনি দেখবে মাঝে মাঝে আমাদের কিছু ভাল লাগে না, তাই না? এই ভাল লাগার ভালো না লাগার কোনো ওষুধ নেই, তাই না? ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে মানে সিটি সেন্টার গেছিলাম, তাও যেন মনটা ভালো লাগছিল না, সেই সেই লেভেলে স্যাটিসফাইড হতে পারছিলাম না। জানি না কেন, কি জন্য এরকম মাঝে মাঝে হয় না, তাই বলো, তোমাদেরও নিশ্চয়ই হয়। আজকে দেখো, আজকে আমার একটা খুব খুশির দিন। আর তার আগে বলি, আজকে হচ্ছে সোমবার। চেষ্টা করবো আজকে ব্লগটা আজকে পোস্ট করার, পাবলিক করার। তো যদি না পারি, তোমরা এই ব্লগটা হয়তো টিউসডেতে দেখবে। এখন বাজে হচ্ছে 10:30। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে দক্ষিণেশ্বর। এক বছর পর আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি। হিসেব মতো আমাদের নতুন ফ্ল্যাটটা কেনার পরেই দক্ষিণেশ্বরটা যাওয়ার কথা ছিল, পুজো দেওয়ার কথা ছিল। তো মাঝখানে ডিসেম্বর মাসে যখন আমার মামা এসেছিল তখন যাওয়ার কথা ছিল। তো তখন সবাই বললো সেইভাবে এখন খোলেনি বা কিছু, সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। আর এমনি ঠিক হয়েছিল গতকাল থেকে যে আজকে আমরা যাব, কিন্তু আজকে সকালে উঠে দারুর একটা জিনিস দেখে আমার আরো মনটা খুশি হয়ে গেল। তারা ডলু কাঁচে, ডলুকে নিয়ে আসি আগে। এই দেখো ডলু চলে এসছে। ডলু একটু হাই বলে দাও সবাইকে। আর ডলুর হাতে দেখেছো বালাগুলো সব খুলে রেখেছি। ও বাবা, ও কি করছে জানো তো? বারান্দায় হাতটাকে এরকম করে ভরছে, ব্যাস বালাটা আটকে গিয়ে কালকে পড়তে পড়তে মানে বেঁচে গেছে। আর ওকে এই ড্রেসটা পরিয়েছি, সেদিনকে লিটিল শপে গেছিলাম, তো লিটিল শপ থেকে এই স্কার্ট আর এই স্কার্টের সাথে একটা ওপরে টপ দিয়েছিল, টপটা পরায়নি, এরকম একটা মানে গেঞ্জি পরিয়ে দিয়েছি। একদম ঠান্ডাটা নেই, তাই না? ঠান্ডাটা জাস্ট চলে গেল, এটাই মানে রোগের আসল কারণ। কখন কাঠ আর ডলু ভ্যাকসিন নেওয়ার পর একদিন একটু রেস্টে ছিল, তারপর এখন ভালো হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না যাস না যাস না, ওদিকে যাও না, ওদিকে যাও না। এসো এসো এসো, দেখো ডলুর ড্রেসটা দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ, ডলুর ড্রেসটা কেমন হয়েছে? আর ডলুর আজকে ওপরে, এই ওপরে বাড়িতে একটা দাঁত বেরিয়েছে, তো তার জন্য আমি আজকে ভীষণ খুশি। এটাই হলো আজকে আমার খুশির মেন কারণ। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে ওর ফার্স্ট টিথ বেরিয়ে গেছে, যদিও হয়তো একটু লেট হয়েছে, কিন্তু আমার বেরিয়েছিল 1.5 বছর বয়সে, তাও আমি পুরোপুরি ব্রেস্টফিড করতাম। তাও তো ফাইনালি ডলুর দাঁত বেরিয়েছে, আমি ভীষণ হ্যাপি, খুব 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 হ্যাপি। অনেক দিন ধরে মানে ওয়েট করেছিলাম কবে ওর দাঁত বেরোবে, কবে দাঁত বেরোবে। এবারে একটা একটা করে সব বেরিয়ে যাবে, আর সব একটা একটা করে খেতে শিখে যাবে, তাই না ডলু? হ্যাঁ তাই না ডলু? এই একটু আগে হ্যাঁ ডক্টরকে ফোন করে বললাম, ডক্টরও বললো যা বাবা ভালো হয়েছে। আমাকে বলছিল যে তুমি বেকার বেকার টেনশন করছো, কি বলতো এইসব জিনিস হলে না একটু টেনশন লাগে না। বাবা এটা পা দিও না, শোনো পা দেয় না, চলে আসো ঘরে, চলে আসো, চলো চলো আমরা বেরোবো, চলো পাখিগুলোকে ঘরে রেখে দিয়েছি। এতক্ষণ বারান্দায় ছিল, কি হয়েছে মা? বারান্দায় যায় না তো, এনা এনা তুমি কথা বলো, তুমি কথা বলো, ঘুম আসছে, কি হয়েছে মা? ঘুম আসছে, ওলে বাবা গো, ওলে বাবা গো, ওলে বাবা গো। ডলুকে সবাই দেখে, ডলুকে সবাই বলে ডলু খুব ভালো মেয়ে, ডলু খুব কিউট, সত্যি ডলু খুব ভালো মেয়ে গো। বসে বসে আমার কোলে বসে বসে নখ কাটবে জানো, এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে, নিজের মেয়ে বলে বলছি না, সত্যি খুব ভালো। শুধু একটু খেতে দুষ্টুমি করে ঠিকই, খুব ভালো মেয়ে না, হচ্ছে না লক্ষ্মী মা। এটা হামি দিয়ে দাও তো, কিরম করে হামিদা দেখিয়ে দাও সবাইকে, এরকম করে হামিদা আছে সবাইকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখাবে না, দেখাবে না। হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। তো চলো যাওয়া যাক দক্ষিণেশ্বরে, ওখানে কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুজো দেব হয়ে গেছে, বাবার রান্না হয়ে গেছে, এনাদেরকেও সব খাবার দেওয়া কমপ্লিট, শুধু এখন আমরা বেরোবো, কোনো ব্রেকফাস্ট হয়নি। পুজো দেবো ওখানে, দিয়ে ওখানে কচুরি খাবো,
সেই গত বছর ফেব্রুয়ারি মাসে গেছিলাম, তারপর থেকে যাওয়া হয়নি। এই যাবো, আজ যাবো, কাল যাবো, আজ যাবো, কাল যাবো করে যাওয়া হয়নি। চলো, আমি এই ড্রেসটাই পরেছি অ্যাজ ইউজুয়াল। তো ওখানে যাই, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যারা এখনও যাওনি লকডাউনের পরেও আমি যাচ্ছি, তোমরা যারা যেতে পারছো না বা যারা যাওনি তারা আমার ব্লগটা অবশ্যই দেখো, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা। দোলো দোলো দোলো, বলে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ দোলো, তাকাও ওরকম করছো কেন? মুখটা এরকম কেন শোনা? মামার বাড়ি যাই আমরা, কোথায় যাচ্ছি? আমার মামার বাড়ি যাচ্ছি না তো, ও স্যানিটাইজ করবে, দেখেছো? আচ্ছা ওকে অল্প একটুখানি দাও, করো করো, ওই দেখো স্যানিটাইজ করছে, দেখো দেখো ডোলু ডোলু, না না তুই কিভাবে স্যানিটাইজ করে দেখিয়ে দাও তো, বলে আমি শুধু স্যানিটাইজটাই করতে পারি কারণ ডক্টর তো আমাকে এখন আর, ওরে বাবারে মাস্ক পরার পারমিশন দেয়নি। হ্যাঁ বা 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 বা, কি সুন্দর স্যানিটাইজ করছে দেখেছো, বলো তোমরা কি পারো আমার মতো স্যানিটাইজ করতে? হ্যাঁ কি না আমার হয়ে গেছে, চলো যাওয়া যাক। এই জাস্ট বেরোনো হলো, বাইরে খুব সুন্দর বেশ হাওয়া দিচ্ছে, রোদটাও আছে, এই যে মা, ঠিক আছে? তো চলো ওখানে যাওয়া যাক, দেখি এখন কতক্ষণ পৌঁছাতে পারি। তো দেখো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, আর এখন বাজে হচ্ছে 2:15, কিন্তু এখানে সবাই বলছে যে 3টার আগে নাকি গেট খোলা হয় না। তো এই নিয়মটা আমি জানতাম না, এটা লকডাউনের পরেই এই নিয়মটা চালু হয়েছে। আগে যেমন এই গেটটা খোলা থাকতো আমরা ভেতরে ঢুকতে পারতাম, তারপরে আবার যখন পুজো হবে পুজো দেওয়ার একটা লাইন পড়তো, তো এখন সেটার কোনো ব্যবস্থা নেই। এখন 3টে থেকে গেট খোলা হয় 7টা পর্যন্ত, আবার সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত। তো সকালে আসা তো সম্ভব না, তো তাই আমরা এই টাইমটায় চুজ করে এসছি। এখন দেখছি গেট এখানে বন্ধ, আর ওরা সবাই বললো যে ভেতরে এখন ফুল, তারপরে ধূপকাঠি, নারকোল এইসব ধরনের কোনো জিনিস ওরা নাকি অ্যালাউ করছে না, এখন শুধু ফল মিষ্টি এইসবই নিয়ে ঢুকতে পারবে, ওখান থেকে কিনে তারপরে মায়ের কাছে পুজো দেওয়া হবে। এই রকমই এখন নিয়ম লকডাউনের পর থেকে চালু করেছে। তো এখানে দেখো এখন বেশ ভিড় আছে, সবাই এখানে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কখন গেট খোলা হয়, তারপরে ওখানে সব দেখা হবে, ঠিক আছে? তো দেখা যাক কখন ঢুকতে পারি তোমাদের। আর ভোগ খেতে হলে 100 টাকা করে দিতে হবে, সেটা এই ডাবালার কাকুটা আমাদেরকে বললো। ইভেন অনেকেই বললো যে ভোগে নাকি আগে 35-40 টাকা নিত, আর এখানে মা সৌরভ ডাব খাচ্ছে। তো চলো একটু পরেই ভেতরে ঢুকবো। দেখো ভেতরটা পুরো শুনশান, একদম কিচ্ছু নেই, কেউ নেই এখন। এখন শুধু ওদের মন্দিরে কমিটির কিছু লোক ছাড়া এখন কেউ নেই ভেতর, পুরো মানে মনে হচ্ছে যেন পুরো লকডাউন হয়ে আছে, পুরো একদম ফাঁকা। তো দেখা যাক কখন ঢুকতে পারি, 3টে সময় ছাড় আগে ঢুকতে তো দেবে না, তাই না? গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে 5:30। তো দেখলে আজকে গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর। তার আগে বলি যে দক্ষিণেশ্বরে যদি কেউ সকালবেলায় পুজো দিতে যাও অবশ্যই কিন্তু সকালবেলায় যেও, বিকালের নিয়মটা ভীষণই জাস্ট বাজে করেছে। আমার ভীষণ বিরক্তি লাগছিল, একে তো বাইরে মারাত্মক একটা প্যাচ প্যাচে গরম, তার মধ্যে আবার যা খুলছে মোটামুটি ধরে নাও, এক সেকেন্ড দাঁড়াও, তো যা খুলছে 3টের পর খুলছে, 3টে থেকে 7টা অবধি যা পুজো দেওয়ার হচ্ছে,
অসম্ভব বাইরে গরম, আর এই দেখো এখানে ডলু খেলছে। তা আমরা চলে আসতে বাধ্য হলাম, কারণ ডলু মারাত্মক কাঁদছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ, কেন কাঁদছিল এটার কোনো রিজন আমাদের কাছে নেই এখনো অবধি। তোমার ট্রেন কই? ট্রেন কই? ওই যে ট্রেনটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, দাও, ওটা দাও, আমাকে দাও, ওটা দাও। কেন কাঁদছিল বুঝতে পারলাম না। আর যা মানে ফুলের ফুল নিয়ে যাওয়ার মানে ফুল পুজো দেওয়া যাবে না ওখানে, ওদের ফল মিষ্টি এইসবই পুজো দেওয়া যাবে। আর ডলু এখন দেখো এটা নিয়ে খেলছে, এইসব নিয়ে পুজো দেওয়া যাবে। আর মানে কেউ যদি মনে করে যে একটা সময় গিয়ে ঢুকতে পারবো, আগে যেমন ঢুকে যেখানে কচুরির দোকান টোকান ছিল সেখানে অবধি যাওয়া যেত, বা যেখানে ক্যামেরা ব্যাগ ট্যাগ রাখা হয় সেখানে যাওয়া যেত, এখন সেই গেটটা শুধু অফ করে দিয়েছে, পুরো মেন গেটটাই থেকেই একদম অফ করে রেখেছে। আর মারাত্মক লাইন ছিল, ডলু গরম লাগছিল না কি বুঝতে পারলাম না। আমরা বাড়ি চলে এলাম, দিয়ে বাড়ি এসে সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলাম। তো তোমাদেরকে যাওয়ার সময় বললাম না ডলুর এরকম দাঁত উঠেছে, ডক্টরকে ফোন করলাম, ডক্টর বলে যেহেতু ওর দাঁতটা উঠছে একদম মাড়িতে, সেই জন্য খুব কষ্ট হচ্ছে বলে ও আরও এরকম ঘ্যান ঘ্যান করছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সব বাচ্চাদেরই হয়। ওর যেহেতু একটু উঠতে লেটই হলো, তো কেন লেট হলো তোমাদেরকে তো বললাম। তো বাড়ি এসে খাওয়া দাওয়া, মানে আজকে এত কেঁদেছে না বাইরে, ওর অস্বস্তি হচ্ছে ডাক্তার জন্য। ডাক্তারকে সব বললাম যে যে মেয়ে বাইরে গেলে এত শান্ত হয়ে থাকে, বাইরে গেলেও এত আনন্দ পায়, সে আজকে এত ঘ্যান 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 করছিল কেন ভগবান জানে। বাড়িতে এসে 15 মিনিট ঘুমালো, একটু দুধ খেলো, দিয়ে তারপরে এখনই খেলা করছে, কিছু তো দেখতেও পেলাম না। দেখা যাক ডলুর সব ঠিকঠাক হয়ে যাক। এইরকম কার কার বেবিদের হয়েছে, যদি কারোর এরকম হয়ে থাকে প্রবলেম আমাকে প্লিজ জানিও, যে কতদিন ওদের এই কষ্টটা হয় আর কি হতে পারে প্রবলেম। এই তো তোমার এটা না, এটা নেবে না? ট্রেনের মোহমায়া ত্যাগ হয়ে গেছে। এরকম আর কতদিন প্রবলেম হতে পারে, বা কী কী সিমটমস হয় যখন ফার্স্ট টিথ হয়, আমার তো কোনো আইডিয়া নেই। ডক্টর বলে জ্বর আসতে পারে, ব্যথা করতে পারে, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। এমনিতে সব ঠিক আছে, খেলাধুলা করছে সব ঠিক আছে, শুধু যখন এই ব্যথাটা বোধ হয় করছে তখনই কেঁদে কেঁদে উঠছে। আর ওই কান্না বাপে বা থামানো যাচ্ছে না গো, একদম থামানো যাচ্ছে না। এরকম কাঁদতে আমি সত্যি কোনো দিন ডলুকে দেখিনি। একদিনকে ভ্যাকসিন নিয়ে এলো, তার পরের দিন কেঁদেছে সারাদিন। হ্যাঁ মাথা আছে, ডক্টর মাথা আছে তো। আর এই মানে যে সারাদিন আমাদের খাওয়া নেই, কিছু না, কিচ্ছু ওখানে খাইনি, জাস্ট মানে গেলাম একটু মা আর সৌরভ ডাব খেলো, দিয়ে কিছুক্ষণ পরেই জাস্ট মানে 10 মিনিট হয়তো হাড্ডি দাঁড়িয়েছিলাম, তারপরে এসেছি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলাম। না কী হচ্ছে রে বাবা, কোনো কষ্ট হচ্ছে কি না? ডক্টর বললো একদম নর্মাল, কোনো চিন্তার কারণ নেই। কী হয়েছে মা, চলে আসো এখানে, আর কি করা যাবে, কপাল খারাপ। মানে দক্ষিণেশ্বরে গিয়ে গেট অব্দি গিয়েও ফিরে চলে আসতে হলো, এর থেকে খারাপ কপাল বোধ হয় আর কাউরই হয় না, তাই না? দেখা যাক, মা যখন আবার ডাকবে নিশ্চয়ই যাওয়া হবে, কিছু করার নেই, তাই না? সবটা তো আর আমাদের হাতে থাকে না বলো, যখন মা মন থেকে ডাকবে তখন নিশ্চয়ই আবার যাওয়া হবে, এছাড়া উপায় নেই। দেখা যাক নেক্সট উইক বা যে যবেই হোক না কেন, তবে যাওয়ার ইচ্ছা খুব ছিল, গিয়েও ঢুকতে পারলাম না। খুব খারাপ লাগছে, মায়েরও খুব খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে। আর অনেক দিন পর দক্ষিণেশ্বর গেলাম না, প্রায় 1 বছর পর। ঠিক আছে চলো, আর কি করা যাবে, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ডলু ভালো হয়ে যাক, ডলু সুস্থ হয়ে যাক, আর আমাকে অবশ্যই জানিও কী হয়েছে। আবার আবার কী হয়েছে? এই তোমার ট্রেন নাও, ট্রেন নাও, এটা নাও, এটা চালাও, 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 চালাও। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ব্লগে। টাটা।